এই সরকারে সদায় হিন্দু মুসলমান মুসলমানের উপর অত্যাচার করে আছে, আর গোটেই অত্যাচার করার মূল প্ল্যানিংটো কংগ্রেস সরকারের দিনত কংগ্রেসে করে থাকি গেছে। কংগ্রেসের কারণেই আজি আমার এই মানুষখিনি ডিটেনশন ক্যাম্পত যাবলগা হয়েছে। কিন্তু আমার এই সরকারে বিজেপি সরকারে অমানবে কাম করে আছে। আজি ডিটেনশন ক্যাম্পত লো যদি তখন বিদেশি বিদেশত পঠাই দিও, যদি বাংলাদেশি বাংলাদেশ পঠাই দিও, কিন্তু বাংলাদেশির নামত আমার স্বদেশী মানুষখিন যে হারাশাস্তি করে আছে, মেন্টেলি টর্চার করে আছে, আপনার অত্যাচার করে আছে, আজ আপার সময় বিদেশীর নামত অত্যাচার করে আছে, এটা অমানবীয় কাম করেছে। ২৮গৰাকী লোকক গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পত প্রেরণ করাক লৈ দলগাঁওর বিধায়ক মজিবুর রহমানের তীব্র প্রতিক্রিয়া। পরিয়ালের সকল লোকই ভারতীয় নাগরিক, সামান্য ভুলের ভাবে বিদেশী ঘোষণা করা হল। যদি বিদেশী বিদেশত পঠাই দিয়ক, যদি বাংলাদেশী বাংলাদেশ পঠাই দিয়ক, কংগ্রেসের কোনো এজন সংখ্যালঘু বিধায়কে উজনি নামনির পর আরম্ভ করে ডিটেনশন ক্যাম্পক লৈ মাত নামাতে বিধানসভা। উজনিত নিয়ার উপর অত্যাচার হল, ২৮গৰাকী ভারতীয় ডিটেনশন ক্যাম্পত লৈ প্রেরণ করা হল, ইয়ার বিরুদ্ধে নিমাত কংগ্রেস। সংখ্যালঘুর উপর অত্যাচারের মূল কারণেই হল কংগ্রেস, কংগ্রেসের কারণেই ডিটেনশন ক্যাম্পল যাবলিয়া হল। সংখ্যালঘুর উপর অত্যাচার চলিছে, এয়া অমানবীয়, ইয়ার বিরুদ্ধে আমি উচ্চতম ন্যায়ালয় যাব, এই মন্তব্য দলগাঁওর বিধায়ক মজিবুর রহমান। যে যখন ব্যক্তিক বরপেটার উঠাই ডিটেনশন ক্যাম্পল লই গেল, এই একদম অমানবীয় কাম হয়েছে। আর সেই গোটেই কেজন মানুষ ভারতীয় নাগরিক হয়, যখন ব্যক্তিক উঠাই লই যাওয়া হয়েছে। আমি আমার বরপেটার সতীর্থর কথা পাতিছো, বিধায়কর কথা পাতিছো, তেখেতে কোয়া মতে গোটেইখিনি কেস ডি ভোটারের কেস নোটিস দিয়া হয়েছে 2008-2013-2014 ভিতর। তেতিয়া কিন্তু একটা দুঃখ লাগে, সেই সময়ত কিন্তু কংগ্রেস সরকার মানে গাদিত আছিল, আর তেখেতসকলের দিনতে আপনার বিদেশি নোটিস দিয়া হয়েছিল, আর তেখেতসকলের দিনতে ডিটেনশন ক্যাম্পটি বনাইছিল। সেই মানুষখিন লৈ যিখিনি কাম কংগ্রেসে করলে অতি দুঃখজনক, আর কংগ্রেসের কারণেই আজি আমার এই মানুষখিন ডিটেনশন ক্যাম্পত যাবলগা হয়েছে। কিন্তু আমার এই সরকারে বিজেপি সরকারে অমানবে কাম করে আছে, তেখেতসকলে আপনার এই মানুষখিন ডিটেনশন ক্যাম্পত লৈ যাব নালাগিছিলে। আজি ডিটেনশন ক্যাম্পত লৈ যদি তেখেতসকল বিদেশি বিদেশত পঠাই দিও, যদি বাংলাদেশি বাংলাদেশ পঠাই দিও, কিন্তু বাংলাদেশির নামত আমার স্বদেশী মানুষখিন যে হারাশাস্তি করে আছে, মেন্টেলি টর্চার করে আছে, আপনার অত্যাচার করে আছে, আজ আপার সময় বিদেশীর নামত অত্যাচার করে আছে, এটা অমানবীয় কাম করেছে। এই সরকারে সদায় হিন্দু মুসলমান মুসলমানের উপর অত্যাচার করে আছে, আর গোটেই অত্যাচার করার মূল প্ল্যানিংটো কংগ্রেস সরকারের দিনত কংগ্রেসে করে থাকি গেছে। আজি অতি দুঃখ লাগে, আজি অসম বিধানসভার মজিয়াত প্রায় 25 জন আমি মাইনরিটি বিধায়ক আছো, মাইনরিটি বিধায়ক আমি কংগ্রেস আর UDF মিলি 25-26 জন মুসলমান বিধায়ক থাকার সত্ত্বেও আজিলেক কোনো কংগ্রেস দলের এজন বিধায়কে এই কথাখারি লই মাত নামাতিলে। আপনার সময় মেয়র উপর অত্যাচার হল, এটা মাত নামাতিলে। আপনার বরপেটার 28 জন মানুষ, নিরীহ মানুষ, আমার স্বদেশী ভারতীয় নাগরিকক উঠাই লই কিনে আপনার ডিটেনশন ক্যাম্পত বনালে, যি কংগ্রেসে যি রকিবুলতে ডিটেনশন ক্যাম্প বনাইছিলে, যার রাজত্বকালত ডি ভোটার সৃষ্টি হয়েছিল, যার রাজত্বকালত ডি ভোটার করা হয়েছিল, এই মানুষখিনি কেসত ফসুয়া হয়েছিল, আর লাস্ট আপনার আপনার FT কোর্টে কিছু সামান্য ভুলের কারণে, নামর ভুল হোক বা স্পেলিংয়ের ভুল হোক বা কিবা ভুলের কারণে, সেই অজ্ঞতা থাকা মানুষখিন আজি ডিটেনশন ক্যাম্পলে অমানবীয় কাম করেছে। এই মানবতার কাম করা নাই, আর এই গোটেইখিনির কারণে দায়ী হব লাগবে কংগ্রেস। আর সেই যি কংগ্রেসক আমার মাইনরিটি মানুষে চকু মুদি মানে আপনার ভোট দিয়ে আসছিল, কিন্তু ভোট ব্যাঙ্ক হিসাবে তখন রাজত্ব করলে, এটা মানুষবিলাকে বুঝবলগা হল, বুঝব পড়া হল যে মাইনরিটি মানুষ কার পক্ষ থাকিব লাগে। বহু ক্ষেত্রে দেখা গেছে যে ডিটেনশন ক্যাম্পত যাওয়ার পিছতো বহু বছর কেস খেলার পিছত স্বদেশী বলে প্রমাণিত হয় বহু ক্ষেত্রে, এই তো কই আছো ভাই, এটা ইলিগেল। আপনার FT কোর্টত যিখিনি কাম করে আছে, FT-র যাক জাজমেন্ট হয়ে আছে, গোটেইখিনি বায়াস হয়ে আছে, কারবার নাম গণ্ড, কারবার কাজে আপনি যিখিনি মানুষ লই গেছে তার মাক পিতৃ গোটেইকেইজন আপনার কি ভারতীয় নাগরিক, কিন্তু তার ছোৱালী হল বিদেশি, আকো গোটেই মানে ছোৱালী আপনার ভারতীয় নাগরিক, ককায়েক আপনার হরি আছে বিদেশি, এইবিলাক মানে আপনার যে ভেমেজালি, যেখানে আমার এই ভারতীয় নাগরিক মুসলমান বিশেষকৈ আমার সম্প্রদায়ের মানুষখিন অত্যাচার করে আছে, এটা গতি এই অত্যাচার বন্ধ করব লাগবে, নহলে আমি আইনিভাবে এটা তো আর বিকল্প একু করবলগা নাই, আমি যুজ করে আইনিভাবে যুজ করবো, FT কোর্টে ডিসিশন দিছে, আপনার জাজমেন্ট দিছে, আমি এতে হাইকোর্টলে যাম,
হাইকোর্টে যদি নহয়গৈ আমি সুপ্রিম কোর্টলে যাবলে আমার দলে সিদ্ধান্ত লৈছে। মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব অলরেডি এই কথা ঘোষণা করেছে। গতি আমি সদায় আমার জান থাকালেকে, আমার জীব থাকালেকে আমি সদায় আমার মাইনরিটি মানুষের হকর কারণে মাত মাতি যাব। কিন্তু এই ক্ষেত্রে আপনাদের জানে যে আপার আসামের পর আরম্ভ করে ডিটেনশন ক্যাম্পলেকে কোনো কংগ্রেসের বিধায়কে আমার মাইনরিটি সম্প্রদায়ের যখন বিধায়ক আছে তেখেতলে একটা মাত নামাতিলে অতি দুর্ভাগ্যজনক কথা, অত লজ্জাজনক কথা। এই মানুষখিনি বিপদের সময় যদি আপনি থিয় হব নয় তো আপনি খালি ভোট লওয়ার কারণে হেরি হয় নাকি, ইলেকশন পাতে নাকি? গতি আপনাদের দায়িত্ব, যে দায়িত্ব আছে বিধায়ক হিসাবে এই দায়িত্ব পালন করক। খালি রাস্তাঘাট করলে নহব, সব করব, শিক্ষা শিক্ষা সব চাব লাগবে। আপনার মানুষখিনি কানত ধরে আটকরাই দিব আপনার সম্মুখত, আপনি একই নকব, তেনেকা বিধায়ক থাকাতক নথাকাই ভাল। হ্যাঁ, রকিবুল হোসেনের ডাঙরিয়ার কথা আর নোকাই ভাল। তখেতে 10 লাখ ভোটত জিকিছে, তখেতে কি কি কইছিলে যে মোক আপনাদের ভোট দিয়ক, মই মৌলানা বদরুদ্দিন আজমল সাহাবক আপনাদের হরাই দিয়ক, মই দিসপুরের পর হিমন্ত বিশ্ব শর্মাক 2 মাসের ভিতর আঁতরাই দিব, রাহুল গান্ধীক আমরা প্রাইম মিনিস্টার বনাই দিব, পারিছে নাকি? নাই। সরল মানুষখিনিক মিছা কথা কই, মিছা প্রলোভন দেখায় তখেতে ভোট লৈছিলে। আর ভোট লওয়ার পিছত পার্লামেন্টত কি বক্তব্য আপনাদের জানে? তখেতে আমার অসমের কোনো সমস্যা বিচারি নাপালে, নদীভাঙার সমস্যা, ডিভোটার সমস্যা, আপনার এনআরসির সমস্যা বা চাকরির সমস্যা, কোনো সমস্যা বিচারি নাপালে আমার মানুষের সমস্যা, ক্যারম খেলার সমস্যা কথা তখন উত্থাপন করেছে। গতি এতিয়া যদি ইলেকশন হয় কিমান ভোটত হারিব, কিমান ভোটত জিকিব গম পাবো লাহে লাহে।